দুনিয়ার জমিনে যত ধর্ম আছে আমি আল্লাহ পাক আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। এ ভাইরা আজকের যে শান্তির ধর্মের মানুষ আমরা হয়েছি, আমরা যে আজকের যে ইসলামটাকে পেয়েছি বাবা, এই ইসলাম ধর্মটা এ পর্যন্ত এত সহজে এসে পৌঁছায়নি গো। এই দিন ইসলাম ধর্মটা এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের কত চোখ দিয়ে রক্ত পানি ঝরাতে হয়েছে, নবী পাকের শরীর মুবারক দিয়ে কত রক্ত ঝরেছে, কত খুন ঝরেছে, সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে নিজেদের জীবনটাকে বিলীন করতে হয়েছে, অনেক মায়েদের সন্তান হারা হতে হয়েছে, অনেক মহিলাদের স্বামী হারা হতে হয়েছে, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে এই দিন ইসলাম ধর্মটা এ পর্যন্ত এসে পৌঁছেছে বাবা। আজকের মুসলমানের ছেলেরা মেয়েরা সেই দিন ইসলাম ধর্মটাকে এইভাবে মিটিয়ে দেবে। দাড়ি পেয়েছে, আজ দাড়ি রাখার জন্য কেউ কি ধরে পিটতেছে, মারছে, মারে না, নামাজ পড়ার জন্য কেউ কি মারছে না, পাঞ্জাবি ধরে টেনে গলায় গামছা দিয়ে বলছে ছলি মোদি চাচা তোমার নামাজ পড়া যাবে, এই টুপিটা এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, কোরআন এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, দিন শরিয়াটা এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবীর কত শরীর দিয়ে কত খুন ঝরেছে, চোখের পানি ঝরেছে, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে ইসলাম ধর্মটা এই পর্যন্ত এসে পৌঁছেছে। আর আজকে আমরা তাদের সেই মেহনতের ধর্ম, রেখে যাওয়া জীবনের বিনিময়ের ধর্ম আমরা কি এইভাবে মিটিয়ে দেব? জাহেলিয়াতের জামানা আমরা কেতাবে পড়েছি, আইয়ামে জাহালিয়া, যার বাংলা অর্থ হলো অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। বাবা সেই জামানায় অজ্ঞতা মূর্খতার যুগ বলা হয়েছে ঠিকই, কিন্তু সেই জামানায় শিক্ষিত মানুষ কিন্তু ছিল, বড় বড় ভৌগোলিক ছিল, দার্শনিক ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল। মূর্খ মানে এই মূর্খ নয় যে যারা লেখাপড়া জানেন, এরকম মূর্খ নয়, বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, ভৌগোলিক ছিল। তাহলে সেই জামানাটাকে কেন মূর্খতার যুগের সঙ্গে তুলনা করা হয়েছে? আর আজকের বর্তমান জামানাটাও ঠিক সেই জাহেলি যুগের মতো এসে গিয়েছে। সেই জামানায় মদ খেত, আজ মদ খাওয়া বন্ধ হয়েছে। সেই জামানায় পর্দাটাকে তারা পানের জর্দা করত, আজ আমার মা বোনদের পর্দাটা হেফাজত হয়েছে। তাহলে ইসলাম শান্তির ধর্মের মানুষ আমরা বলে দাবি করছি, অথচ জাহেলি যুগের মানুষের কর্মকাণ্ড যা ছিল রাসূলুল্লাহ সেগুলি এসে সংশোধন করে অন্ধকার পথ থেকে আলোর পথে এনেছে, এনে শান্তির ধর্ম আমাদের মাঝে দিয়ে গিয়েছে। আর সেই শান্তির ধর্মের মানুষে আমরা নিজেরা জাহেলি যুগের কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত, আপনি বলবেন কিভাবে? আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার বসে আছেন। আল্লাহর নবীর একজন মহব্বতের সাহাবি, ওই সাহাবিটার নাম হলো হযরত দাইয়াতুল কালবি সাহাবি। এ ভাইরা ওই দাইয়াতুল কালবি সাহাবি আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের কাছে গিয়ে সালাম নিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন,
ya Rasulullah ya Habib Allah ami Tayyibul Kalbi sahabi apnar nurer hate haat diye imane kalima pore musliman hoyechi bote ya Rasulullah ya Habib Allah ami Islam dhormo grohon korbar age amar jibone ami emon ekta boro pap korechi eto boro ekta gunar kaaj korechi ya Rasulullah amar ghurte phirte khete shute uthte boshte sada sarvada amar oi paper kotha ta oi gunar kotha ta ami Tayyibul Kalbi amar sada sarvada mone pore ya Rasulullah ya Habibullah ami Islam dhormo kobol korechi thiki kintu amar oi otite jindegir gunata ki maaf hoyeche নবী মসজিদে নববী শরীফে বসে আছেন সাহাবী প্রশ্ন করছেন হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করেছি ঠিকই কিন্তু অতীতে আমি যখন ইসলামের ভিতরে আসিনি তখন এত বড় একটা গুনাহ করেছি ওই গুনাহটার কথা আমার উঠতে বসতে খেতে শুতে সর্বদা মনে পড়ে তা আমি তো মুসলমান হয়েছি তা আমার কি সেই গুনাহটা মাফ হয়েছে আল্লাহ রাসূল বলেন হে সাহাবী তুমি শুনে নাও ইসলাম এমনই একটা ধর্ম যে সমস্ত অমুসলিমরা ইসলাম ধর্ম তাদের জীবনের পাপের কথা গুনার কথা স্মরণ করে অন্ধকার জগৎ থেকে সঠিক পথে আলোর পথে যখন তওবা করে ইসলামে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয় তাদের অতীত জিন্দেগির গুনাহ আল্লাহ পাক এমনি মাফ করে দেন বলুন সুবহানাল্লাহ চিল্লে বলেন না সুবহানাল্লাহ অতএব সাহাবী তোমার গুনাহ মাফ তবে আমি রাসূলুল্লাহ শুনতে চাই তুমি কি গুনাহ করেছো তুমি কি এমন গুনাহ করেছিলে আমি রাসূল আমাকে শোনাবে আল্লাহ নবী বসিয়াছেন সাহাবী হযরত তাইয়াদুল কলবি আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন ও তাইয়াদুল কলবি সাহাবী বাবা তুমি অতীত জিন্দেগিতে ইসলামের পূর্বে জীবনে বাবা তুমি কি এমন গুনাহ করেছো ওই সময় হযরত তাইয়াদুল কলবি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন অমুসলিমান ছিলাম অমুসলিম ছিলাম ওই সময় গোটা আরবের একটা নিয়ম ছিল আরবের জীবন্ত ছোট্ট ছোট্ট কন্যা নারী সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো এটা আরবের নিয়ম ছিল না ছিল না তৎকালীন জাহেলি যুগে আরবে যাদের বাচ্চা মেয়ে সন্তান থাকত বংশের গৌরবে মান সম্মান চলে যাবে এই বংশের আভিজাত্যটাকে নিজের মাথাটা উঁচু করে তুলে বেড়ানোর জন্য মেয়ে থাকাটা সেই জামানার ওই অজ্ঞ শিক্ষিত লেভেলধারী মানুষদের কাছে এই মূর্খতার প্রভাব ছিল কন্যা সন্তান থাকা মানে লজ্জাকর ব্যাপার এই ধারণা তাদের এই ভ্রান্ত ধারণা তাদের ছিল না জানি আমার মেয়ে যদি অন্যের মেয়ে ছেলের সঙ্গে কথা বলে অন্য আমাদের বংশ উঁচু আমার বংশের থেকে নিচু বংশের ছেলের সঙ্গে যদি বিয়ে হয় তাহলে আমার মান সম্মান এই মান সম্মান এই আভিজাত্যটাকে বাঁচিয়ে রেখা রাখার জন্য তারা ছোট ছোট শিশু কন্যাকে জীবন্ত কবর দিত সেই জামানার নাম জাহেল যুগ খেয়াল করে শুনুন আল্লাহ নবীর সঙ্গে সাহাবী হযরতে তাইয়াদুল কলবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা শিশু কন্যা ছিল আমার একটা ফুটফুটে সুন্দরী কন্যা ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার স্ত্রীর কাছে গেলাম স্ত্রীটাকে বললাম ও আমার স্ত্রী রে আমার কন্যাটাকে তুমি ভালো করে সাজিয়ে দাও স্ত্রী বলল কোথায় নিয়ে যাবে কারণ স্ত্রী জানে আমার স্বামী আমার কন্যাকে সাজিয়ে দিতে বলছে মানে এই বর্বর জামানায় এই অজ্ঞতার জামানায় আমার কন্যাটাকে আমার স্বামী নিশ্চয় জীবন্ত কবর দেবে এটা তার স্ত্রী জানত কিন্তু ওই সাহাবী স্ত্রীকে বলেছিল এ আমার বেগ
বেগম সাহেবা, এ আমার বেগম সাহেবা, এ আমার সহধর্মিণী, আমি তোমার স্বামী বলছি, আমার নবজাতক আমার শিশু কন্যাটাকে নিয়ে আমি একটু আমার আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব, দাওয়াত খেতে যাব। স্বামীর কথা অনুযায়ী তার স্ত্রীটাকে, সন্তান ওই কন্যা মেয়েটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিল। ওই স্ত্রী সাজিয়ে গুছিয়ে দিয়ে স্বামীর কাছে নিজের মেয়েটাকে শপথ করে দিয়ে বললেন, এ আমার স্বামী রে, তুমি কোথায় নিয়ে যাবে আমি জানি জানি জানি, তবে আমার যে কন্যা আপনার সঙ্গে দিলাম এটাই শেষ বিদায়। এ আমার স্বামী গো, এই বরবার জামানায়, নিষ্ঠুর জামানায় আমার মেয়েকে তুমি ক্ষতি করে দিও না। সাবির স্ত্রী তখন সাবির স্ত্রীর কাছ থেকে ওই সাবি হসনুতে তাইয়া দুল কেলবি সাবি তনার ওই সন্তানটাকে, মেয়ে সন্তানটাকে নিয়ে গুটি 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 পায়ে রওনা হলো। গুটি গুটি পায়ে রওনা হতে হতে আস্তে আস্তে মরুভূমিতে চলে গেল, মধুসার মরুভূমিতে গিয়ে নির্জন এলাকায় চলে গেল। নির্জন এলাকায় গিয়ে ওই সাবি তখন আস্তে আস্তে নিজের হাত দিয়ে বালু সরাতে লাগলো। এমন সময় ওই কচি বাচ্চাটা বলতে লাগলেন, ও আমার আব্বা জানো গো, আপনি কেন বালি খুঁড়ছেন, আপনি কেন বালি খুঁড়ছেন? সাবা হুজুরের তখন ওই বালি খুঁড়তে খুঁড়তে গোটা শরীরটা ঘামে ভিজে গেল। শিশু ওই মহিলা বাচ্চাটা আব্বা জানের কষ্ট দেখে সহ্য না করতে পেরে কচি কচি হাত দিয়ে নিজেও বালি সরাতে লাগলো। আস্তে আস্তে দেখা গেল কিনা ওই জায়গাটা সম্পূর্ণ একটা কবর মতন হয়ে গেল। এমন সময় বাচ্চাটা জিজ্ঞাসা করতে লাগলো, ও আমার আব্বাজান, আপনি কেন এখানে কুয়া খুঁড়ছেন, আপনি কেন এই জায়গাটায় কুয়া খুঁড়ছেন? ওই সময় সাহাবী বলেছিল, ও আমার কন্যা মা জননী রে, কিছুক্ষণ পরে আমি আর তুমি এই জায়গাটায় খেলবো। ধোকা আব্বা, আপনি কেন বালিটুকু সরাচ্ছেন, কি করবেন? বলে বুঝতে পারবে কিছুক্ষণ পরে খেলবে। খোঁড়া হয়ে গেল, মেয়েটাকে বলছে, মা দেখো তো গর্তটা কেমন লাগছে, কেমন সুন্দর হয়েছে একটু দেখো তো। নিষ্ঠুর বর্বর পাষাণ হীন হয়েছিল তখন, কন্যা বাচ্চা মনে কোনো গেটা কোমর নেই, আব্বা যে জাহানে মার মেরে দেবে এই মন মানসিকতা তো তখন নেই। মেয়েটা যখন দেখতে গেল অমনি পিছন দিক দিয়ে ঠেলে দিল, কুচি বাচ্চা গর্তে পড়ে গেল, গাড্ডায় কুয়ায় পড়ে গেল। যেই কুয়ায় পড়ে গেল, হযরতে দাইয়াতুল কলবি আল্লাহর নবীর সঙ্গে বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি নিষ্ঠুরের মতো, সিংহের মতো, পাষাণের মতো, সিংহ যেমন নিষ্ঠুর ভাবে হরিণের কোলে বাচ্চা থাকলেও পরে যখন তার মনে দয়া মায়া আসে না, ক্ষুধার্ত অবস্থা যেমন নির্দয় ভাবে হরিণীর উপরে যেমন আক্রমণ করে, আমি তখন নির্দয়ের মতো বালি চাপা দিতে লাগলাম। আমার বাচ্চা কন্যাটা ওই সময় ঢুকরে ঢুকরে কাঁদছিল আর বলছিল, ও আমার আব্বাজান, আপনার কোলে দেখি দয়ার মায়া নাই আব্বাজান, আপনি তো আমার আম্মা জানের নিকট হতে আমাকে দাওয়াত বাড়ি নিয়ে যাবেন বলে নতুন জামা কাপড় পোশাক পরিয়ে নিয়ে এসেছেন। ও আব্বা জান, আপনি কেন আজকে আমাকে মরুভূমি নির্জন এলাকাতে গর্তের ভিতরে ফেলে দিয়ে আপনি কেন আমার গায়েতে বালি চাপা দিতে লাগলেন? ও আমার আব্বা জান, আমার বড় কষ্ট হয়। আব্বা জান, আপনি বালি চাপা দেবেন না, আমি তো আপনার কলিজার টুকরো নিয়ে নয়নের পুতুলে আমি আপনার মেয়ে। ও আমার আব্বা জান গো, আজকে যদি আপনি বালি চাপা দিচ্ছেন আমার বড়ই কষ্ট হচ্ছে, আমি যদি মারা যাই আগামীকাল থেকে কে আপনাকে আব্বা বলে ডাকবে? সাহাবি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার মেয়ের সেদিনের সেই কলিজা ভরা কলিজা ফাটা কান্না কোচে সুরের আওয়াজ, আব্বা জান আব্বা জান, বালি
চাপা দেবেন না বালি চাপা দেবেন না আমি সহ্য করতে পারি না ও আমার অপজান সেদিনের সেই কোজি সুরে মধুমাখা ডাক আজও আমার কানেতে ভেসে আছে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে যত চিল্লায় আমার বালি ফেলে দেওয়ার বেগ তত বেড়ে যায় আস্তে 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 দেখতে পেলাম সম্পূর্ণ বালি চাপা দেওয়া হয়ে গেল আমার কন্যাটাকে আমি সেই মরুভূমির প্রান্তরে জীবন্ত অবস্থায় সম্পূর্ণ বালি চাপা দিয়ে সেদিনে আমি মেরে দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ সেই কঠিন দিনের সেই দিনের নিষ্ঠুর আচরণটা আজ আমার কলিজায় বারবার ভেসে ওঠে ও রব্বু আমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিনের গুনাহ কি আমার মাফ হবে আল্লাহ নবী শুনতে লাগলেন শুনতে শুনতে নবী পাকের এই করুণ ঘটনা নিষ্ঠুরতার ঘটনা আল্লাহ নবী যখন শুনলেন নবী পাকের চেহারা মুবারক খানা লাল হয়ে গেল ও ভাইজানেরা আমি এই ঘটনা দ্বারা আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি তৎকালীন জামানায় ওই সাহাবী যখন অমুসলিম ছিল জাহেলি যুগে তখন শরীয়তের জ্ঞান না থাকার কারণে নিজের জীবন্ত মেয়েটাকে সেদিনে বালি চাপা দিয়ে বংশের আভিজাত্য অর্থের গরমটাকে টিকিয়ে রাখার জন্য সেদিনে নিজের জীবিত মেয়েটাকে নিজে হাতে জীবন্ত কবর দিয়ে হত্যা করেছিল মেরে দিয়েছিল কিন্তু আজকের মোহাম্মদীয় শরীয়তের ইসলামের খাতায় আমরা নাম দিয়ে ঘুরে বেড়াচ্ছি শান্তির ধর্ম ইসলামী পিরিয়ডের মানুষে আজকের তো আমরা নবীর উম্মত আজকের সেই নবীর উম্মত কেন নারীর গর্ভে যখন সন্তান থাকে ওই গর্ভে সন্তান থাকা অবস্থায় আজকের কি মুসলমানের ছেলেরা মেয়েরা ওষুধের দ্বারা মারে না মারে না ঠিক বলেছি না ভুল বলেছি সাহাবি তো তখন ইসলাম ধর্ম কবুল করে অমুসলিম ছিল ইসলামের জ্ঞান না থাকার কারণে নিজের জীবিত মেয়েটাকে কন্যাটাকে নিজে হাতে পুঁতে দিয়েছে মেরে দিয়েছে আজকের তো আমরা শরীয়তের খাতায় নাম দিয়েছি তাহলে এখনো ইসলামের ভিতরে থেকে যে বা যারা সন্তান গর্ভে আসলে ওষুধের দ্বারা খালাস করে দেয় ক্লিয়ার করে দেয় এদের সঙ্গে আর ওই জাহেলি যুগের মানুষের কোন ডিভাইডেড থাকলো কথা বলে পার্থক্য থাকলো তাই তো আমি বলেছি জাহেলি যুগ এসে গেছে ও ভাই জানেরা আল্লাহ নবী দীন ও দুনিয়ার মানুষে হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবান জানিয়ে দিয়ে দিলে এ আমার সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদের শুনিয়ে দিয়ে দিলাম কোন মুসলমান সে যদি মুসলমান থাকে কোন মুসলমান সে যদি মুসলমান থাকে ওই মুসলমান থাকা অবস্থায় কোনদিন সে মদ খেতে পারে না এ মুসাবিরা যারা মদ খায় যারা মদ খায় ওই মদুকর সে কোনদিন আল্লাহওয়ালা হতে পারবে না ওই মদুকরের আল্লাহ বলে ডাকা যতই আল্লাহ আল্লাহ করে ডাকুক না কেন তার ওই আল্লাহ বলা ডাকটা আল্লাহ পাকের দরবারে পৌঁছায় না এ মুসাবিরা মদ খাওয়া থেকে তোমরা বিরত থাকো কেননা মদ হলো প্রত্যেক কুকর্মের চাবি আমার বাজি ভাই জানেরা জাহেলি যুগের মানুষেরা তারা তো শরিয়াত জানতো না শরিয়াত কি জিনিস তারা বুঝতো না তাই তারা সেদিনে মদ পান করতো কিন্তু এখন শরিয়াতের জামানা চলছে ইসলামিক পিরিয়ড চলছে ইসলামের জামানা চলছে অথচ যারা ইসলামের খাতায় নাম লেখালো আবার মদ খায় ওই জাহেলি যুগের মানুষদের সঙ্গে আজকের ইসলামী পিরিয়ডের মানুষের তফাৎটা কি রইলো